করোনা সংক্রমণের জেরে দীর্ঘ 10 মাস ধরে রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন বন্ধ। ছট পূজোর আগে 7 দিনের জন্য রাধিকাপুর কাটিহার প্যাসেঞ্জার ট্রেন চালু হলেও এবারে সরস্বতী পূজোর আগে ট্রেন চালু হয়নি, ফলে অধিকাংশ প্রতিমা অবিকৃত অবস্থায় রয়ে গিয়েছে রায়গঞ্জের কুমোরটুলিতে। এর ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পীরা। উল্লেখ্য, পূজোর আগে প্যাসেঞ্জার ট্রেন চালুর দাবিতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি থেকে শুরু করে রাজনৈতিক দলগুলিও রেল দপ্তরে স্মারকলিপি জমা দিলেও কোনো কাজ হয়নি। অন্যান্য বছর বিহারের বার্ষই, কাটিয়ার, কাচনা, ধাচনা, পূর্ণিয়া সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিমা তৈরির বরাত মিলত কুমোরটুলির মৃৎশিল্পীদের। ট্রেনে করে সেই সব প্রতিমা পাড়ি দিত বিহার রাজ্যের বিভিন্ন পুজো মণ্ডপে। প্রতিবারের মতো এবারেও তারা প্রতিমা তৈরি করেছিলেন। করোনার কারণে দীর্ঘ লকডাউনের জন্য প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকলেও মৃৎশিল্পীরা আশাবাদী ছিলেন পরিস্থিতি যেহেতু অনেকটা স্বাভাবিক, তাই সরস্বতী পুজোর আগে 7 দিনের জন্য হলেও ট্রেন চালু হবে। কিন্তু এবার শেষ পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন চালু না হওয়ায় বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন শিল্পীরা। শিল্পীদের ঘরে ঘরে পড়ে রয়েছে অবিকৃত প্রতিমা। কুমোরটুলির নারায়ণ পাল, চিত্তপাল, সমীরণ পাল সহ অন্যান্য শিল্পীরা এই অবস্থায় কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। কুমোরটুলিতে শিল্পীদের কারখানায় সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে প্রতিমাগুলি। এলাকার জনপ্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিলেও এখনো কেউ তাদের পাশে দাঁড়ায়নি। কোনো সরকারি ক্ষতিপূরণ জোটেনি। আগামী 6 মাস পরিবার কিভাবে চলবে তারা তা বুঝে উঠতে পারছেন না। শিল্পীরা জানিয়েছেন, বিহারের মানুষের চাহিদা মতো এবারও আমরা প্রতিমা তৈরি করেছিলাম, কিন্তু ট্রেন চালু না হওয়ায় অর্ধেকের বেশি প্রতিমা রয়ে গিয়েছে, ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকা। প্রতিমা নিয়ে এবার তো এই যে বিহারের ট্রেন বন্ধ ছিল, যার জন্য প্রতিমা বানাইছি আমি 90 পিস, তার মধ্যে 62টা প্রতিমা রয়ে গেছে। এবার এই লোকাল ট্রেনটা যোগাযোগ বন্ধ ছিল, আমরা ভেবেছিলাম যে ছট পূজায় 7 দিন দিয়েছিল, ভাবলাম যে সরস্বতী পূজার আগেও হয়তো দিবে, কিন্তু সেটা কোনো সুরাহাই হয়নি। কিন্তু আমরা কয়েক জায়গায় এই সেন্ট্রাল কমার্সের থেকে ই দেওয়া হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছিল, আমাদের যে দেবশ্রী চৌধুরী তার কাছেও দেওয়া হয়েছিল, এবং স্টেশনেও আমরা একদিন মিছিল করে গিয়েছিলাম দু তিন দিন, কিন্তু কোনো কার্যকারী কোনো কিছুই হয়নি। আমার তো এখনও 62টা প্রতিমা রয়েছে, 90টা বানিয়েছিলাম, তার মধ্যে 62টাই রয়ে গেছে। ক্ষতি মোটামুটি 1 লক্ষ টাকার উপরে ক্ষতি আছে আমার। অন্যান্য বার তো কোনো প্রতিমাই থাকে না, প্রতিমার বরঞ্চ আরও ক্রাইসিস থাকে। বিহার থেকে যে পরিমাণে সব গ্রাহকরা আসে, তারা প্রতিমা লাস্টে তো লোকাল এখানে যে বাসিন্দা সবাই থাকে এরাই প্রতিমা পায় না, মানে এরকম অবস্থা হয়ে যায়। সরস্বতী ঠাকুরের সমস্যা একটাই দাঁড়িয়েছে, সেটা হলো মূল কারণ হলো লোকাল ট্রেনটা চালু নেই। এবার তো আরও কম বানানো হয়েছিলো, গতবারের চেয়েও কম এবার বানানো হয়েছে, মানে এখানে যে প্রতিমাটা তৈরি হয় তার অর্ধেকেরও কম বানানো হয়েছে। আমার যেরকম 41টা ঠাকুর বানিয়েছি, তার 16টা বিক্রি হয়েছে মাত্র। অন্যদিকে এ বিষয়ে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি বলেন, আমরা প্যাসেঞ্জার ট্রেন চালু করার বিষয়ে একাধিকবার রেল দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও ট্রেন চালু হয়নি। এর ফলে একদিকে যেমন ব্যবসা মার খাচ্ছে, অন্যদিকে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মৃৎশিল্পীরা। অবিলম্বে ট্রেন চালুর দাবি জানাচ্ছি আমরা। গত 28 জানুয়ারি আমরা রেল কর্তৃপক্ষকে একটা ডেপুটেশন ভবন থেকে মিছিল করে গিয়ে দেই এবং রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও পাঠিয়েছিলাম যে যাতে অন্তত প্যাসেঞ্জার ট্রেনটা চালু হয়। এই প্যাসেঞ্জার ট্রেনের উপর নির্ভর করে মৃৎশিল্পীগুলোর প্রতিমাগুলো এবং শিক্ষা, স্বাস্থ্য পরিষেবার ব্যাপারে যে প্রয়োজন প্যাসেঞ্জার ট্রেনটা সেটা চালু করলো না। চালু না করাতে হলে মৃৎশিল্পীদের যে প্রায় কোটি টাকার ট্রানজ্যাকশান হতো সেখানে 20% ট্রানজ্যাকশান হয়েছে, মাত্র লেনদেন হয়েছে, তাতে প্রচুর প্রতিমা মৃৎশিল্পীদের আটকে গেছে। সমস্যার সমাধানের জন্য প্রশাসনকে এগিয়ে আসা উচিত এবং দ্রুত তাদেরকে দীর্ঘমেয়াদি স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা উচিত, এবং যেগুলো ক্ষুদ্র মৃৎশিল্পী আছে তাদেরকে 1 কালীন 50,000 টাকা আর্থিক অনুদান দিক। এই দাবি আমরা সরকারের কাছে রেখেছি বহুবার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।